শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা রোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দুজন কাউন্সেলিং শিক্ষক রাখা হবে। সেজন্য সারা দেশে 2 লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। দুপুরে চাঁদপুরের হাইমচরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, কাউন্সেলিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা দূর হবে। সন্তানদের প্রতি পরিবারকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থাই হোলা চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান কাউন্সেলিং সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। কাউন্সেলিং এর প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন অন্ততপক্ষে দুজন কাউন্সেলিং এ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক থাকেন, সেজন্য আমরা 2 লক্ষ শিক্ষককে কাউন্সেলিং এ প্রশিক্ষণ দিচ্ছি। আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীদেরকে এই কাউন্সেলিং এর মাধ্যমেও তাদের সমস্যাগুলো সমাধান আমরা করতে পারবো। আর বাবা মাদেরকেও বলবো যে এই বয়সীদের ব্যাপারে তারা খুবই সংবেদনশীল, একটা সংবেদনশীল মন নিয়েই কিন্তু তাদেরকে তাদের সমস্যাগুলো দেখতে হবে, সমাধান করতে হবে।